ফিজ এত বেশি কেমনে যে শেষ অবধি চালাবো বুঝতে পারতেছি না। এই দেশে আসনের পর থেকে নানা কারণে আঙ্গুর গহনাগুলি সইলা গেছে দাদা। আপনি জানলে রাগ করবেন, তাই আপনাকে কিছু কই নাই। তাই আঙ্গুর অবস্থা ফিরনের পর থেকে বাইরের মানুষের সম্মুখে বাইর হওয়ার লিগাম আঙ্গুর কোনো গহনা নাই দেখা আপনি বুঝি গহনাগুলি বানাইয়ে দিয়েছিলেন। আচ্ছা, সকল গয়না আপনার পায়ে রাখছি দাদা। মেয়েটাকে যদি বাঁচাতে না পারি তাহলে এই গয়না থেকে কি লাভ বলো দেখি। টাকা পয়সার অভাবে যদি একটা ভালো উকিল না রাখা যায়, যদি যদি মেয়েটার পাশেই হয়ে যায় তাহলে কি হবে এই গয়না দিয়ে? কে পড়বে এই গয়না? পারবো আমরা পড়তে? গায়ে ফুটবে গো। সত্যি কথা বলতে কি জয়া, আজ তোমাদের কাছ থেকে এই গয়না নিতে আমার এতটুকু দ্বিধা বোধ হচ্ছে না, বরং মনে হচ্ছে এইরকম একটা পুণ্য কাজ করার সুযোগ তো একটা জীবনে বারবার আসে না। জ্যাঠামশাই রেডি হয়ে গেছো? আজ্ঞা হ্যাঁ, আজ তো প্রথম দিন, আজ একটু তাড়াতাড়ি বাইরে হইতে হইব। কাল তো এই ব্যারিস্টার আমার লগে মেলা সময় ধরে কথা হয়েছে। হ্যাঁ, উনি আমারে কইছিলেন আপনার লগে কথা কইতে চান। তাই নাকি? তা উনি কিছু আশার আলো দেখাতে পারলেন? সব মানুষ তো মুখে কিছু আশ্বাস দেন না। খুব ইচ্ছা করতেছিল আজ একবার কোর্টে যাই, মাইয়াটারে তো চোখের দেখাটি দেখতে পাবো। রয়ে যাবো, তোমার একদিন রয়ে যাবো, এখন তো কেস চলবই। শোনো, ঠাকুরপো তার ব্যবসার কাজে নানান জায়গায় যে টাকা পয়সা পায় জোগাড় করতে বেরিয়েছেন, দেখো যদি এইভাবে কিছু জোগাড় করা যায়। আমার তো মনে হইতেছে এই কেসের যা খরচ হইব শেষমেশ জোগাড় করতে পারবো না। আমি পারুম জ্যাঠামশাই, আমার পারতেই হইব। মায়াটার কাছে আমার পরিবারের সকলে মিলে আসির ওটা কাল ঋণী হইয়া থাকুম, ইয়া হইতে পারে না। গো, বড় বড় কথা খালি, মা জেঠিমার গয়নার পরে বুঝি আমার গয়নায় হাত দেবে? আজই নিয়ে রেখে আসবো বাপের বাড়িতে। ও বাবা, সেখানেও তো আমার মায়ের মতো একজন মানুষ আছে। হায় ভগবান, ভগবান গো, আমার কি কোনো কানে একটু শান্তি নেই গো? কিন্তু এখন এইসব গয়নাকাটি নিয়ে যাচ্ছে কোথায়? আজই কি কোর্টে কেস উঠেছে নাকি? কি যে বলছে গুজগুজ ফুসফুস করে, দেখতে হয়তো ব্যাপার কানা। তুমি টাকা কই পাইবা সোনা? দেখা যাক না, আমরা তো সকলে আছি, একটা উপায় নিশ্চয়ই বাইরে হয়ে যাবো। আমি আমি একটা কথা ভাবছিলাম জানো। কি কথা? না, ভাবছিলাম ছোট, আমি জানি না তুই কি বলবি, তবে আচ্ছা দেখো, এক সময় আমি তো আমাদের ওই বাংলাদেশের বাড়িটার আশা ছেড়ে দিয়েছিলাম। আমি ভাবতেও পারিনি আমরা কোনোদিন আর ওখানে ফিরে যাবো। বাপ, কিরণ, কিরণই তো আমাদের ওই বাড়িটা আবার ফেরত দিল না। আমার মনে হয় না জানো যে আর কখনো আমরা ওই বাড়িতে গিয়ে থাকতে পারবো। সেই জন্য যদি আজকে কিরণের জন্য, কিরণের ওই কোর্টের খরচ তোলার জন্য ওই ওই বাড়িটা যদি কোনোভাবে
বিক্রি করে দেওয়া যায়। দেখো না গো, একবার শাহাবুদ্দিন দাদাকে বলে যদি যদি কিছু করা যায়। এর থেকে ভালো পরস্থান তো আর কিছু হইতে পারে না দিদি। দাদা, ও দাদা দেখেন না একবার, দেখেন না যদি কোনো উপায় হয়। তাছাড়া কিরণ তো চিরকাল চাইছে আমার বাসা খানজানি অক্ষত থাকে। আপনি তো জানেন সেই বাসায় মেলা ইতিহাস জড়ায় আছে, এখন ইতিহাসটা তো এইভাবে নষ্ট হইতে দেওয়া যায় না। জ্যাঠামশাই, বুঝতেছিলাম আপনি আমার উপর ভরসা রাখেন, কয়েকটা দিন যাক মানে দেখি কি করতে পারি। ওই কয়টা দিনের লিগা যদি কেস চালানোর সংস্থান করতে পারি। ঈশ্বর আছে, তার চিরকাল ভরসা করে আসছে, আইসো করে তিনি একটা না একটা উপায় নিশ্চয়ই বাই করে দিলেন। চলো, আর তো সময় নষ্ট করে দেয় না, আগেই চল। দুর্গা দুর্গা, ঠাকুর ঠাকুর, ওই নিষ্পাপ মেয়েটার জীবনটা বাঁচানোর একটা উপায় বার করো ঠাকুর। যদি চন্দ্র সূর্য ওইটা থাকে, যদি মানুষ বইলে সত্যই কিছু থাকে, আর ঈশ্বর যদি সত্যই তার সৃষ্টি কইরা থাকেন, তাহলে আমগো কিরণ একদিন ঠিক জেল থেকে মাথা উঁচু কইরা বাইর হইব। আমার এই কথাখান মিলাইয়া নিয়েন দিদি। আমার প্রাণের বিনিময় হইলেও তারে আমি এই পৃথিবীর আলো বাতাসে জীবন খান কাটানোর ব্যবস্থা করুন। আমার কিরণের জীবন খান এইভাবে শেষ হইতেই পারে না, পারি না। চলো সোনা, চলেন। কি মনা, তুমি এখানে আড়ালে খাড়াইয়া তুমি কি শুনতেছো? কেন, কি হলো আবার তোমার? এই তো একটু আগেও দিব্যি ছিলে। পেটের ব্যথা কি আর বলে কই আসি পিসিমা, আমি তো ঘরেও যেতে পারছি না গো। মনে হচ্ছে আমি এখানেই মরে পড়ে থাকবো। জ্যাঠামশাই চলেন, আমাকে দেরি হয়ে যাবে। আর শোনো, পেটে ব্যথা হইলে বাসায় ঔষধ আছে, ডাক্তার বাসার বউ হইয়া সেই খবর নিশ্চয় রাখো। ঔষধ খাইয়া লইও, ব্যথা সেরে যাইব। কাইলেও তুমি আমার মিথ্যা অজুহাতে দেরি করে দিছিলা, তখন সেই চেষ্টাই করতেছো না, কিন্তু কোনো লাভ হইব না, কোনো লাভ হইব না। চলেন জ্যাঠা। তুমি আমাকে এই অবস্থায় যেটা যেও না, তুমি যেও না, তুমি এসে দেখবে আমি মরে গেছি। দেখো তোমার কাছে কি তোমার ঘরের বউয়ের থেকে ওই একটা বাইরের মেয়ে বেশি হলো? সে আর তুমি কখনো বুঝতে পারো না। আজ আর তুমি কিছুতেই সোনাকে আটকে রাখতে পারবে না ময়না, কিছুতেই না। তার চেয়ে বরং ভালো কথা ভাবো, দেখবে শরীর আর মন দুটোই ভালো হয়ে গেছে। নাড়ি রেডি কেন ছোট? কিরণের জন্য মন্দিরে পুজো দিতে হবে তো, চলে চলে। Thank you.
কেস নম্বর 307 এ আসামি কিরণমালা খাতুন হাজির। এটা কাবুল শেখ বলে একজন লোককে খুন করেছে, যে নাকি ওর নিজের স্বামী ছিল। কি মেরে বাবা, মেয়ে তো নয় যেন বিষধর সাপ। খুন করে আবার নিজে স্বীকারও করছে, তাহলে আর অসুবিধা কোথায়? বিচারটা তাড়াতাড়ি হয়ে যাবে। কেন দাদা, কাগজে পড়েননি? নাটকের পর নাটক এর স্বামীর প্রথম পক্ষের বিবি নাকি দাবি করছে যে খুনটা এ করেনি, করেছে সে নিজেই। বলছেন দাদা, তাই নাকি? আরে হ্যাঁ, তাহলে আর বলছি কি? আরে বাবা, সতিনে সতিনে এত ভাব হতে পারে? আরে সেই জন্যই তো ছুটে এসেছি, মজাটা নিজের চোখে দেখব বলে। ওই যে শপথ পাঠ করাচ্ছে, দেখুন দেখুন। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আসামির নাম? নাম বলুন। কিরণমালা খাতুন। মিলট, আপনি আদেশ দিলে আমি এই মহিলার বিবরণ আপনাকে জানাতে পারি। আদেশ দেওয়া হলো। থ্যাংক ইউ মিলট। মিলট, আমি বাসুদেব মালাকার, সরকার পক্ষের উকিল। মিলট, এই কেসটি তদন্ত করতে গিয়ে আমি যা বুঝেছি তা হলো, কিরণমালা খাতুন নামে এই মহিলা লেখাপড়া শিখতে এদেশে চলে আসেন কোনোভাবে, তারপর এদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কিন্তু লেখাপড়ায় মাথা থাকলে কি হবে? তিনি তার মেধাকে শুধুমাত্র লেখাপড়ার মধ্যে নিযুক্ত রাখেননি, তাই তার চরিত্রের মধ্যে নানান রকম গণ্ডগোলের সন্ধান পাওয়া যায়। অবজেকশন ইউর অনার, আমরা এখানে মূল ঘটনা শুনতে এসেছি। আমাদের প্রতিপক্ষ মাননীয় মালাকারের মন গড়া কোনো কাহিনী না। আমার মতে মন গড়া কাহিনীতে তার দক্ষতা থাকলে তিনি গ্রন্থ রচনা করুন, কিংবা মশলাদার কাহিনী নিয়ে সিনেমাও বানাতে পারে। আমার মনে হচ্ছে যে এই মঞ্চ আপনার পক্ষে উপযুক্ত মঞ্চ নয়, মাননীয় মালাকার। মিলট, আপনি নিজের কানে শুনতে পেলেন যে আমার প্রতিপক্ষ মাননীয় ব্যারিস্টার ব্যানার্জি প্রথম থেকে একটা দৃঢ় সংকল্প নিয়ে রেখেছেন যে সত্যের গভীরে যে সত্য লুকিয়ে আছে তাকে তিনি সবার সামনে উন্মোচন করতে দেবেন না। এই প্রথম থেকে তিনি একটা কি বলবো, একটা প্রতিরোধ করে তুলতে চাইছেন। কিন্তু মাই লর্ড, আপনি ভালো করেই জানেন যে একটা খুনের মামলায় শুধু সেই খুনটুকুই নয়, সেই খুনের পেছনের কারণগুলিও খুব বড় কারণ হয়ে দাঁড়ায়। অবজেকশন ইউর অনার, আমাদের প্রতিপক্ষ তো দেখছি প্রথম থেকেই সংবিধানের বিপক্ষে যাওয়ার স্পর্ধা দেখাতে শুরু করেছে। অভিযুক্তের বিরুদ্ধে একটি অভিযোগ হলো যে তিনি দুষ্কৃতী কাবুল শেখকে খুন করেছেন। পাবলিক প্রসিকিউটরের কাজ হলো যে আদালতে সেটা প্রমাণ করা, এটাই তো তার কাজ।
উনি তা না। এই অভিযোগকে প্রমাণের ঊর্ধ্বে উঠে সত্য বলে ধরে নিয়ে মন গড়া কাহিনী শোনাতে আরম্ভ করে, তাহলে তো আমাদের কিছুই করার থাকে না ইওর অনার। সেক্ষেত্রে মানে এই সিদ্ধান্ত নিয়ে তিনি যদি এগোতে থাকেন তাহলে তো ওনার জয় সুনিশ্চিত। সত্য আবিষ্কার না, ব্যক্তি জয়ই যদি ওনার প্রায়োরিটি হয় তাহলে তো আমার মনে হয় যে আমার মতো সিনিয়র প্রফেশনালদের আর কিছুই করণীয় নেই। হ্যাঁ, তবে বিচারকের কাছে সত্য জানতে চাওয়ার আর্জিটুকু রেখে যেতে চাই। এই আর চলো, এখানে আমাদের কোনো কাজ নেই, লেটস গো। চলো, এখানে আমাদের কোনো কাজ নেই, লেটস গো। মিলট, আমার প্রতিপক্ষ মাননীয় ব্যারিস্টার ব্যানার্জি যদি মনে করে থাকেন চোখা চোখা বাক্যবাণে সবাইকে বিদ্ধ করে মূল সত্যি থেকে মুখ ফিরিয়ে থাকবেন তাহলে আমি নিরুপায়। আমি একজন সত্যান্বেষী, আর ঠিক সেই কারণে চলে যেতেছেন, কি হয় বাবু? ধৈর্য ধরেন, দেখেন না শেষ পর্যন্ত কি হয়। কোনো সিদ্ধান্ত থেকে কখনো সত্য অনুসন্ধান করা যায় না। সত্য অনুসন্ধান করে সিদ্ধান্তে পৌঁছতে হয়। আপনি আবেগের বসে একটু বেশি উৎসাহ দেখিয়ে ফেলেছেন। আমরা এবার প্রতিপক্ষের কথা শুনব। মিস্টার ব্যানার্জি, ইউ প্রসিড। এই কেসটি খুনের কেস। খুনের অভিযোগ কিরণমালা খাতুনের প্রতি, তাও তার বয়ানের ভিত্তিতে। কিরণমালা খাতুন যিনি এই খুনের অভিযোগে এখানে দাঁড়িয়ে আছেন, তার নিজের কথার কোনো গুরুত্ব না দিয়ে আমরা বরং জেনে নিই তার ব্যাকগ্রাউন্ডটা কি।